गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम टू रोमांस ब्राइड्स, आई एम अनिमेश। तो आज के सैटरडे दुपुर बेला बेड़िए पड़लम बोलते तुम्हारे साथ देखा करार इच्छा हलो तई और किंतु कोथाय जाच्छी केन जाच्छी एत तारी आमी किछु बोलबो ना। तो जेटा होच्छे ब्यापार सेटा होच्छे जे गत सप्ताह माने ओवाल टेस्ट इंडिया जेतार पर थेके आमादेर क्रिकेट लाभारदेर মানে ক্রেজনেসটা আলাদা ছিল, কিন্তু আনফর্চুনেটলি ম্যানচেস্টার টেস্টটা ঠিক টাইমে শুরু হলো না। যাই হোক, ভারতের কিছু সাপোর্ট স্টাফের ইন্ডিয়া টিমের কিছু সাপোর্ট স্টাফের কোভিড পজিটিভ হয়েছে। খেলাটা কবে হবে সেটা নিয়ে চিন্তায় ঠিক না, কিন্তু যদি ম্যাচটা না হয় তাহলে তো সিরিজটা শেষ হলো না, মানে সিরিজটা অসমাপ্ত থেকে গেল। তো সেটা নিয়ে মানে একটু দুশ্চিন্তা দাইবে। তো কি হয় দেখা যাক। সামনে আবার আইপিএল আছে 19 তারিখ থেকে, বিশাল ব্যাপার। তো তারপরে আবার টি-20 ওয়ার্ল্ড কাপ, মানে বুঝতেই পারছো। তো যেটা হচ্ছে কথা, তো আজকে দুপুরবেলা বেরিয়েছি বলতে পুজো পুজো একটা যে ব্যাপার সেটা অলরেডি হাইপটা স্টার্ট হয়ে গেছে। তো আর অলমোস্ট আর ঠিকঠাক করলে 1 মাস বাকি আর। তো চলো দেখা যাক কোথায় যাওয়া যায় আর কি করা যায়। তো গাইজ এখন আমি রয়েছি টেগোর পার্ক মোড়ে। তোমরা আমার পিছন দিকটা যদি একটু নোটিস করো তাহলে দেখবে কি সুন্দর শরতের আকাশ। আর তোমরা যদি এই দিকটা দেখো তাহলে দেখবে যে কি সুন্দর মেঘ করে রয়েছে, মানে বৃষ্টি আসবে করছে। তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেটার জন্য সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেন বৃষ্টিটা না হয়, তাহলে মানে পুরো প্ল্যানটাই চোপাট হয়ে যাবে। তো দেখা যাক, চলো সাথে থাকো। আর আজকে কিন্তু প্রচুর 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 মজা হবে। সো ফাইনালি গাইস, আমার যেখানে আসার কথা ছিল আজকে বেলথার্ড ক্যাসল, তো আমি চলে এসেছি। এটা হচ্ছে কথা যে ওদের যে বাফেটটা আছে ওটা এখনো স্টার্ট হয়নি, কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো ওয়েট করতে থাকো, তার মধ্যে এখানে দুটো ব্যাপার আছে, এখানে ভেজও হয় নন ভেজও হয়। তো ওটা ৪.৯৯ + ১ রুপি ফোর হুক্কা। তো হুক্কাটা ওটা একবারই দেয় সব করে। তো যাই হোক, তোমরা যেটা খাও তারা ওটা জানো যে অন্তত 250-300 টাকা পড়ে যায়। তো আমার ওইসবের বেলায় কিন্তু আমি মকটেল খাবো। তো যাই হোক, দেখা যাক, সাথে থাকো। আর এতে যেটা স্টার্টার্সটা নিচের ফ্লোরে, যেটা ফোর্থ ফ্লোরে কৌতালটাকে সার্ভ করা হয়, আর সেকেন্ড মেইন কোর্স চাইলে তুমি বা তোমরা একটু রূপটকে বসে খেতে পারো। তো আজকে চ্যানেলে নতুন কিছুটা হতে চলেছে, তো সাথে থাকো, মজা হবে। বাফেটটা যেহেতু সার্ভ হতে একটু দেরি হবে, তো তোমাদেরকে চলো একটু এম্বিয়েন্সটা দেখিয়ে দিই। যেটা হচ্ছে কথা, ওয়েলকাম ড্রিঙ্কসটা সার্ভ করে দিয়েছে, ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে দেখা যাক। একটা জল ভিজার ফ্লেভার আসছে, সাথে থাকবে। ওয়েলকাম ড্রিঙ্কসটা খাওয়ার পর নিজেকে বেশ রিফ্রেশিং লাগছে। তো বাউথার ক্যাফেতে ননভেজ বাফেট, ভেজ বাফেট দুটোই ৪.৯৯। আর তোমরা 1 টাকা দিলে পে করলে এখানে অফিসে হুক্কা পাবে, তা ফ্রিতে না, যেহেতু তোমরা 1 টাকা পে করছো। তো এটাই হচ্ছে ব্যাপার। তো ওদের বাফেটটা স্টার্ট হয়নি, তো স্টার্ট হোক, মজা হবে, খাওয়া দাওয়া হবে, ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে দিয়ে আমি বেশ রিফ্রেশিং রিফ্রেশিং ফিল করছি। তো চলো সাথে থাকো। স্টার্টার সার্ভ করে দিয়েছে, এটা বেবি কর্নের সাইড, বেবি কর্নটা খেয়ে দেখা যায়।
এরকম সাইজের বেবি বন দিয়ে একটা হরিয়ে দিকে তো খেয়ে দেখা যায় কেমন হয়। কাবাবের সাইজ দেখো, হরিয়া চিকেন হরিয়ারি কাবাব। সো ফাইনালি বউথার্ট ক্যাফেতে আসার কারণ নিচে এত নয়েজ ছিল, তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে কথা দাদা বলতে পারছিলাম না। যাই হোক, এখানে আপাতত যেহেতু এখনও রোদ্দুরটা আছে, তো যেটা ফোর্থ ফ্লোরে আছে ওখানেই পাবলিকের গ্যাদারিংটা আছে, তো আমি একটু ফাঁকায় চলে আসলাম। তো এটা অ্যাকচুয়ালি রুকটপ লাউঞ্জ, তো আমি লাউঞ্জটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তার আগে আমি মেন কোর্স নিয়ে এসেছি অলরেডি নিজের থেকে সেলফ সার্ভিস করে। এবার ভাবতেই পারছো, বাটার নানের সাথে বেঙ্গলি স্টাইল চিকেন কষা আছে, তো খেয়ে দেখা যাক। রোদ্দুরটা পড়ে গেলে এই জায়গাটা যা লাগবে না সেরা। তো যাই হোক, বাটার নানের সাথে বেঙ্গলি স্টাইল চিলি চিকেন খেয়ে, বেঙ্গলি স্টাইল চিকেন কষা খেয়ে দেখি, তারপর চিলি চিকেনটা খেয়ে দেখবো। নানটার মধ্যে একটা ক্রিসপিনেস কাজ করছে, চিকেন কষাটা টেস্টটা গ্রেভিটা গ্রেভিটা শুধু খেয়ে দেখি। ভালো খেতে, রোদটা পড়ে গেলে এই জায়গাটা ইভেন বস, ইভেন তোমরা চাইলে একবার ভিজিট করতেই পারো। আমি ভিডিও ডেসক্রিপশান লিঙ্কে গুগল ম্যাপের লোকেশান সব কিছু দিয়ে দেবো। তো এটা তপসিয়ার কাছেই আর কি, তপসিয়াতে নামতে হবে, নেমে তোমাকে বার্সানা ব্যাঙ্কোয়েট আর নয়তো ব্লু লোটাস ব্যাঙ্কোয়েট খুঁজতে হবে, ওখানে আশেপাশেই লোকেশানটা আছে। তো আমি এক্স্যাক্ট লোকেশন, গুগল ম্যাপের যে লোকেশানটা আছে আমি ওখান ওটা আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আমি শেয়ার করে দেবো। ভালো খেতে। এবার বাটার নান থেকে আমি যদি রুমালি রুটি হিসেবে ধরি, চিলি চিকেনটার সাথে খেয়ে দেখি কেমন লাগছে। ভালো খেতে, চিলি চিকেনের গ্রেভিটাতে ঝোলটা কম, মানে গ্রেভিটাতে ঝালটা কম আছে, ঝোলটা কম না সরি। বোনলেস চিলি চিকেন দিচ্ছে, এটাও একটা এ। তাছাড়া ভালো খেতে, আমার কিন্তু বেঙ্গলি স্টাইল চিকেন কষার থেকে চিলি চিকেনটা বেটার লাগলো। যাই হোক,
এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো চলো সাথে দেখো, ক্যালি অন করো। বৌথট ক্যাফের যে রুফটপ লাউঞ্জটা আছে আমি সেটা তোমাদেরকে জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এটা পুরো রুফটপে, তো একদম শরতের আকাশ, যেরকম যেরকম তুলো মানে ভেসে ভেসে বেড়াচ্ছে, এই পাশটা ওই মা ফ্লাইওভারের দিকটা, আর এই পাশে ওই পার্ক সার্কাস সেভেন পয়েন্টস দিকে মা ফ্লাইওভারটা যে এগিয়ে গেল সেভেন পয়েন্টসের ওপর দিয়ে, তো সেই এই দিকটা তো বুঝতেই পারছো লোকেশানটা চরম। এই জায়গাটা যদি একটু রোদটা পড়ে গেলে এই জায়গাটার যে ভ্যালু সেটা এক্স্যাক্টলি বোঝা যাবে। তো সাথে থাকো, রোদ পড়ে গেলে আমি একবার আবার এখানে আসার চেষ্টা করব। এটা ঘিয়ে ফ্লেভার আসছে, পানির বাটার মশলার সাথে পিস পোলাওটা ট্রাই করে দেখা যাক কেমন লাগছে। ভালো খেতে, এবার নানটাকে দিয়ে পানির বাটার মশলাটাকে ট্রাই করা যাক। অ্যাটলিস্ট নান জিনিসটা পানির বাটার মশলার সাথে যতটা যায় যায় না, তো বাদ করে জোর করে খেলা, যদিও বেঙ্গলি সেন্ট জিএম বাসা ছিল। তো দেখা যাক বাটার নানটা দিয়ে পানির বাটার বাসা, চলো হয়ে যাক। অনেকটা মানে যদি বলতে হয় মানে মুখে দিলে জাস্ট তুমি জিপসা দিয়ে প্রেস করবে লেভেলিং হয়ে যাচ্ছে, মানে বলতে বহু সফট করেছে, অনেক যদিও সব জিনিস হয়। তো বাটার নান দিয়ে পানির বাটার মশলাটাকে ভালো লাগলো, তো এটা কি ভালো খেতে, মোটাও ভালো খেতে, তবে পোলাওটাকে পোলাওটাকে যে ঘিয়ের যে ফ্লেভারটা আসছে ওটা বেশ ভালো, এটা নাকে লাগছে। তো ধরো সাথে থাকো, এইবার পোলাওটাকে বেঙ্গলি স্টাইল চিলি চিকেন দিয়ে খেয়ে দেখি, গ্রেভিটা দিয়ে খাই। তো আমি নিচেই খাচ্ছিলাম, যদিও আমি চিলি চিকেন সাথে পিস পোলাওটা খেয়ে দেখবো যে কেমন লাগছে।
ভালো ফ্রি চিকেন আর গ্রেভিটার সাথে বিস পোলাওটা পুরো চুমু খেতে বস, পুরো চুমু খেতে। যাই হোক, কিন্তু যেটা স্পেশালিটি হলো আমি হরিয়ালি কাবাবটা আমার এতটা ভালো লেগেছে, আমি আবার একটা হরিয়ালি কাবাব সামাও ম্যানেজ করতে পেরেছি। তো হরিয়ালি কাবাবটা আবার খাওয়া যাক। অন্য লেভেলে কোনো কথা হবে না, জাস্ট টু গুড ভাই, জাস্ট টু গুড। তো চিলি চিকেনের গ্রেভিটার সাথে পিস পোলাওটা ভালো লাগছে। এবার চিলি চিকেনটা খাওয়া যাক। চিলি চিকেনের সাইজগুলো দেখো চিকেনের, এবার বুঝতে পারছো। ভালো চিলি চিকেনটা ভালো হয়েছে, ঝাল বেশি নেই, টেস্টটা ভালো, একটা সুইট সর, একটা ব্যালেন্স জায়গা টেস্টটা এনে দাঁড় করিয়েছে। যাই হোক, বেশ ভালো খেতে। নিচে এতটা নয়েজ, তাতে মিউজিক বাজছে, ঠিকঠাক করে তোমাদের সাথে যে কথা বলবো সেই মানে স্কোপটুকুনি পাচ্ছিলাম না, সেই জন্যই আমি আবার উপরে চলে এলাম। উপরে কেউ নেই, উপরটা এখন মোটামুটি খালি রয়েছে, বিকেলের পর হয়তো উপরে ভিড়টা হবে। মাঝখানে দু এক ফোঁটা বৃষ্টিও পড়ে গেল আমার চিলি চিকেনের ওপরে, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে অ্যাম্বিয়েন্সটা আর খাবারের কোয়ালিটি বেশ ভালো। বলতে গেলে আমি যখন রিভিউতে যাবো তখন আরও ডিটেলসে বলবো, কিন্তু আমার খাবারটা খেয়ে ভালো লাগলো, উইদিন প্রাইস ঠিকঠাক। চলো খেয়ে নি, খেতে খেতে আসছি। খাওয়া দাওয়া মোটামুটি শেষ, খাওয়া দাওয়া শেষে যেটা আমার মনে হলো, দাঁড়া চুলটা একটু ঠিক করে নিই, আফটার অল বুঝতেই পারছো ব্লগার বলে কথা। তো আমি এখন আমার পেটে একটা মানে কি বলবো, আরে একটা ইটের কুচিও রাখার মতন জায়গা নেই, কিন্তু এই এই অবস্থাতেও আমাকে একটা গুলাব জামুন খেতে হবে, ডেজার্ট এটাই রয়েছে, অন্য কোনো ডেজার্ট অ্যাভেলেবেল নয়। তো চলো গুলাব জামুনটা খেয়ে নিই, খেয়ে নিয়ে দেন দেখি কী করা যায়। এবার গুলাব জামুনের রিভিউ দিতে হবে। এটা গুলাব জামুনের রিভিউ কি দেবো, ওতে রোজই খাই ধরতে গেলে। যাই হোক ঠিক আছে, সাথে থাকো, স্টে টিউনড। তো খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শেষ, আমার পেটে একটা ইটের কুচি রাখার জায়গা পর্যন্ত নেই। তো আমার খেয়ে যা মনে হলো, জায়গাটাতে খাওয়া স্টার্টার যদি রিভিউ করতে হয়, আগে ফুডের রিভিউটা করে দিই। স্টার্টার ক্রিস্পি চিলি বেবিকর্ন আর হলিয়ারি কাবাব আউট অফ 10 9 পাবে। আচ্ছা, মেন কোর্স বাটার নান, পনির বাটার মশলা, চিলি চিকেন পিস পোলাও, বেঙ্গলি স্টাইল চিকেন কষা, সাথে ডেজার্টে গোলাপ জামুন। তো মেন কোর্স আউট অফ 10 আমি 8.5 দেবো। একটু গ্যাদারিংটা থাকাতে সার্ভের ক্ষেত্রে, সেলফ সার্ভিস যদিও সার্ভের ক্ষেত্রে সার্ভ একটু ডিলে হচ্ছে, তো এইটুকুনি মাইনর এ অ্যাডজাস্টেবিলি। তাছাড়া এখানকার স্টাফেদের বিহেভিয়ার, অ্যাটমসফিয়ার সব কিছু মিলিয়ে যদি আমাকে রিভিউ করতে বলা হয় যে ওভারঅল আউট অফ 10 আমি 9 দেব, কারণ আমি তো ঘুরি, মানে ঘুরে তোমাদের জন্যই, মানে রোম্যান্স বাইসের জন্যই, মানে আমার পেট পুজোটাও হয়ে যায় সাথে তোমাদেরকেও ঘোরানো হয়ে যায়।
তো আউট অফ 10 সব কিছুতে আমি 9 দেব বউ থার্ড ক্যাফেকে। তো চোমড়া চাইলেও ভিজিট করতে পারো, কিন্তু আমার যেটা তোমাদের সাথে বলার আছে সেটা হচ্ছে যে দেখো পেজে ভিউয়ার্স সাবস্ক্রাইবার ঠিকই হচ্ছে, কিন্তু আমি চাইছি আর একটু যাতে স্পিডে হয়। তো তোমাদের কাছে এই জন্য আমি রিকোয়েস্ট করছি যে ভিডিও যদি ভালো লেগে থাকে প্রচুর 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 করে বন্ধুদের সাথে, ফ্যামিলির লোকজনদের সাথে, বাড়ির লোকজনদের সাথে করে ভিডিওটাকে শেয়ার করো। ভিডিওস ভিউজ জেনারেট হলে অবভিয়াসলি সাবস্ক্রাইবারও বাড়বে, তো চ্যানেলটা দাঁড়াবে। তো সব কিছুই তোমাদের ওপর, আমি কন্টেন্ট তৈরি করতে পারি কিন্তু আমি তো 1000 সাবস্ক্রাইবার, 10000 সাবস্ক্রাইবার, 1 লাখ সাবস্ক্রাইবার একা নিয়ে আসবো না, সেটা সবার এতে হবে। তো আমার তোমাদের কাছে এটা আবার আরেকবার বলছি যে ভিডিও দেখছো, ভিডিও লাইক করছো, সব যেরকম করছো করো, কিন্তু ভিডিওগুলোকে শেয়ার করো বন্ধুদের সাথে, ফ্যামিলির লোকজনদের সাথে, কলিগদের সাথে, ইভেন কি গার্লফ্রেন্ডের সাথে পারলেও ভিডিও রোম্যান্স রাইটসের ভিডিও শেয়ার করো, তাকে পেজটা ফেসবুক পেজটা রোম্যান্স রাইটের যে ফেসবুক অফিসিয়াল পেজটা আছে সেটাকে লাইক করতে বলো, রোম্যান্স রাইটসের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো, বেল আইকনটাকে প্রেস করতে বলো। তো সব মিলিয়ে বউ থার্ড ক্যাপে আউট অফ 10 9 পাচ্ছে। আর প্লিজ 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 যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কাইন্ডলি চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, আর দয়া করে বেল আইকনটা প্রেস করে দাও। চলো, টেক কেয়ার, গুড বাই।